वेलकम गाइस टू माय न्यू यूट्यूब चैनल क्रेजी लाइफस्टाइल ब्लॉग। सो आज के जे टॉपिकटा निये तोमादेर साथे आमी डिसकस करब सेटा होच्छे दीघा टूरिज्म। तोमरा सबाई जानो आमादेर बांगालीदेर फेवरेट जायगा होच्छे, माने वन अफ द फेवरेट जायगा, पुरोपुरी फेवरेट नय किन्तु बोलते पारो फेवरेट जायगाई दीघा। आमरा गेछिलाम 6 मास आगे, आमराओ दीघा गेछिलाम। তো তখন আমার লাইফে একটা ঘটনা ঘটে যেটা শুনলে জানি না তোমরা কি মিন করবে, কিন্তু যেটা শুনলে তোমাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে। সো লেটস স্টার্ট দ্য ব্লগ। বিগিনিং অফ দ্য স্টোরি, আমরা হাওড়া থেকে ট্রেনে চাপি ওই দুপুর 1:30 নাগাদ। তো ট্রেনের মধ্যে আমরা মজা করতে করতে জোক মারতে মারতে জেনারেলি যেমন বাকি বন্ধুদের সঙ্গে যে রকম ট্রিপগুলো হয় সেরকমই এই ট্রিপটাও কাটছিল। তো আমরা মোটামুটি দীঘাতে পৌঁছই সন্ধে 7:30 নাগাদ। আগে থেকে হোটেল বুকিং করা ছিল, তো গিয়ে চেক ইন করতে কোনো অসুবিধা হয়নি। চেক ইন করার পর আমরা ভাবি যে কি করব, একটু চল ঘুরে আসি, ওল্ড দীঘার দিকটাই যাবি নাকি নিউ দীঘার দিকটাই যাবি। তো নিউ দীঘার দিকটা একটু ফাঁকা ফাঁকা থাকে রাতের দিকটা, আর ওল্ড দীঘার দিকটা রাতের দিকটাতে বেশ জমজমাট, দোকানপাট, মাছের দোকান, তারপরে জিনিসপত্রের দোকান, এই সমস্ত বসে। সেই জন্যে আমরা ঠিক করলাম যে ভিড়ভাড় থেকে যখন বেরিয়ে এসেছি তখন চল একটু ফাঁকার দিকটাতেই যাই। আমরা আস্তে আস্তে আমাদের যে হোটেলটা সেই হোটেলটা নিউ দীঘা আর ওল্ড দীঘার মাঝামাঝি একটা জায়গায় ছিল। তো আমরা আস্তে আস্তে যখন নিউ দীঘার দিকে যাই, যেতে যেতে বেশ অনেকটা দূরে গিয়েছি, সাডেনলি উই ফাউন্ড দ্যাট সামওয়ান ইজ ওয়াকিং বিহাইন্ড আস। আমাদের এটা সবার ফিল হল কি কেউ কি পিছনে আসছে। আমরা সবাই ঘুরে ঘুরে বারবার দেখছি, কেউ কাউকে কিছু বলছে না, কিন্তু সবারই একই জিনিস ফিল হচ্ছে। আমিও একবার ঘুরে দেখছি, কেউ তো নেই, বাকি বন্ধুগুলো বারবার ঘুরে দেখছে, কিন্তু আমরা একে অপরের সাথে এই কথাগুলো ডিসকাস করছি না, আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি, মানে হাসি মজাক যেরকম হয় সেরকম কথা বলতে বলতে যাচ্ছি। তো আমরা রুমে আসি। তো রুমে আসতে আসতে আমাদের মোটামুটি বেজে গেছিলো রাত 11:30-12। আমাদের যে হোটেলটার সামনে একটা খাবারের দোকান ছিল, তো সেখানে আমরা খেতে যাই। 11:30-12 তো দোকানটা খোলা থাকতো, তো অসুবিধা খুব একটা হয়নি। খেতে যাই, তো আমাকে জিজ্ঞেস করে ফার্স্ট কথা হোটেলেরই একজন কর্মচারী কি তোমরা এই দিকটাতে কোথায় গেছিলে। আমরা বললাম যে আমরা এমনি বেড়াচ্ছিলাম, বেড়াতে এসেছি, তো এদিকটা এমনি জাস্ট ঘুরছিলাম। বলছে শোনো না, তোমরা রাতের দিকটাতে এদিকটা এসো না। আমি তো একটু শকড হই, কেন রাতে আসবো না কেন, এটা তো ঘোরার জায়গা, আর এমন তো নয় যে আমাদের সাথে কোনো ফিমেল আছে, বা এই জায়গাটা যদি কোনো সেরকমভাবে আনসেফ হয়ে থাকে তো সেগুলো আমাকে জানান। আমি ভাবে বললাম, উনি বললেন যে দেখো তোমরা তো বাইরে, তোমরা তো এখানে নও, এখানে অনেক কিছু দেখতে বা শুনতে পাওয়া যায় যেটা বাকিদেরকে বললে হয়তো বিশ্বাস করবে না, কিন্তু আমরা তো এখানকার স্থানীয়, আমরা কিন্তু জিনিসটা মানে প্রায় দিনই ফিল করি। উনি খুলে তো কিছু বললেন না, কিন্তু আমার বাকি বন্ধুগুলো হাসাহাসি করতে শুরু করলো যে কি আর বলবি বল, আজকালকার তো বুঝতেই পারছিস, মানে একটা জায়গাকে ফেমাস করার জন্য মানে একটা জাস্ট হয় না ভূতের কিছু একটা এক্সক্লুসিভ তো কিছু চাই না, মানে একটা কিছু হট টপিক যে হ্যাঁ এই জায়গাটাতে
একটু অ্যাট্রাকশন বাড়ানোর জন্য এই ধরনের স্টোরিগুলো সবাই স্থানীয়রা শুনিয়ে থাকে। এগুলো ছাড়া এসবে কান্দিস না। তা আমরাও সবাই ইগনোর করে দিলাম ব্যাপারটা। আজকালকার দিনে এই সমস্ত জিনিস মানে অদৃশ্য কিছু আনএক্সপেক্টেড। তো আমাদের বেশ ভালোই কাটলো, আমরা ঘোরাঘুরি করলাম, স্নান করলাম সমুদ্রে, তারপরে আরও টুকটাক এদিক ওদিক ঘুরলাম, জিনিসপত্র কিনলাম কেনাকাটা বাড়ির জন্য। দিনের দিকটা ভালোই কাটলো। রাতের দিকে আমার একটা ফ্রেন্ড বললো, চল না ভাই কালকে তো ওখানে ওই জেঠুটা বলছিল কি ওখানে কিছু মানে শুনতে বা দেখতে পাওয়া যায় অনেক কিছু এটসেট্রা এটসেট্রা অনেক কিছু তো বলছিল, তো চল একবার দেখে আসি। আমি বললাম, দেখ ভাই ভূত তো জানি না, ভূত প্রেত এইসব তো আমি বিশ্বাসও করি না, কিন্তু যদি কিছু থেকেও থাকে অন্য কিছু তো বাইরে এসে কি ঝামেলায় পড়ার কোনো দরকার আছে? ওরা বললো, না না চল না অ্যাডভেঞ্চার। আরে অ্যাডভেঞ্চার কি, ইয়াং ছেলে তুই, মানে এই বয়সে যদি অ্যাডভেঞ্চার না করবি তো কখন আর করবি? তো আমি সবাই যখন রাজি, আমি একা না বলে আমি না না বলছিলাম, বাট সবাই যখন রাজি হলো আমিও রাজি হলাম। গেলাম ঠিক আমরা নিউ দীঘার দিকে, নিউ দীঘা পার করে অ্যাকচুয়ালি অনেকটা হেঁটে এগিয়ে গেছি। হেঁটে এগিয়ে যাওয়ার পরে ঠিক আমাদের আগের দিনের মতন ছিল, মানে সবাই কেউ কিন্তু কারোর সাথে আলোচনা করেনি, সবাই একই রকম জিনিস ফিল করতে লাগলো। কেউ আসছে হেঁটে হেঁটে পিছনে, সামওয়ান সামথিং ইজ বিহাইন্ড আস, মানে ভাবছি যে কিছু একটা তো আছে পিছনে যেটা বারবার ঘুরে ঘুরে দেখছি কিন্তু পাচ্ছি না। তা আমি আমার একটা বন্ধু প্রকাশ ওকে জিজ্ঞেস করলাম, ভাই তুই বারবার পিছনে ঘুরে কি দেখছিস? বলছে, ভাই আমি না কাল থেকে তোদেরকে একটা কথা বলবো বলবো ভাবছি, কিন্তু ভাবছি এটা আমার মনের ভুল না তোদেরও ফিল হচ্ছে, ওই জন্য আমি না ভাবি মানে বলিনি, আমি এত সিরিয়াসলি জিনিসটাকে নিইনি। আমি বললাম, কি বলছে? শোন না পিছনে মনে হয় না কেউ আমাদেরকে ফলো করছে। আমি বললাম, ভাই সত্যি একটা কথা বলবো, আমারও না সেম ফিলিং হচ্ছে। বাকিরাও আমাদের সাথে একমত হলো, হ্যাঁ ভাই আমাদেরও তাই মনে হচ্ছে। আমাদের মধ্যে একজন ছেলে যার নাম কার্তিক, ও প্রচন্ড ডেসপারেট, আরে যা হয় হোক আমি আছি তো, তোদের ভয় কিসে? আরে শিট ইয়ার, লাইটটা কি হলো ভাই? টর্চটা দে জলদি আমাকে, ভাই টর্চটা দে আমাকে, ভাই ভয় লাগে আমার অন্ধকারে, তুই জানিস তো। গাইস যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। ছেলেটা আওয়াজ আসছে, ছেলেটা আওয়াজ আসছে, বুঝতে পারছি না। গাইস ভিডিওটা এখানে এন্ড করছি, নেক্সট পার্টটা তোমরা খুব জলদি পাবে। আমাকে কমেন্টসে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। গুড বাই। ওটা কার ছায়া? জয় মা কালী, জয় মা সন্তোষী, জয় মা লক্ষ্মী, জয় বাবা বিপত্তারিণী। ও বিপত্তারিণী তো বাবা নয় মা, জয় বাবা সত্যনারায়ণ।